Welcome back to the channel. আজ যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা আজকে যে ভিডিওটার উপরে রিয়াকশন করব সেই ভিডিওটা আমার যখন চোখে পড়ে তো আমার শুনে এটাই মনে হলো যে এটা কোনো ফিল্মের কাহিনী, কারণ এরকম ধরনের জিনিস আমরা সবাই হয়তো ফিল্মে দেখেছি, টেলিফিল্মে দেখেছি, সিরিয়ালে দেখেছি, কিন্তু রিয়েল লাইফে এরকম ধরনের ঘটনা ঘটবে সত্যি এটা ভাবাই যায় না। তো এই ভিডিওটার ব্যাপারে আমি আগে জানতাম না, তো এই মার্ডার কেসটার ব্যাপারে আমাকে ফার্স্ট আমার সাবস্ক্রাইবার কমেন্ট করে ইনফর্ম করে। তো প্রথমে তো আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু কিছুদিন ধরেই আমি নিউজগুলো দেখছি সব জায়গায় এটাই ছেয়ে আছে। এটা কতটা ট্রু এটার গ্যারেন্টি কিন্তু আমি নিতে পারবো না, সো এটা তোমরাই বেটার বলতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আগে ভিডিওটা দেখে নিই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। তো গাইস আমি এই ভিডিওটা যেখান থেকে নিয়েছি সেই চ্যানেলটার নাম হচ্ছে YT লাইফ স্টোরি বাংলা, তোমরা লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর কে নিশ্চয়ই সাপোর্ট করো। তো চলো এবার শুরু করে ফেলি। রক্তের সম্পর্ক ছাড়াও যদি কোনো সম্পর্ক থাকে সেটা নাকি বন্ধুত্বের সম্পর্ক, আর আজকে সেই বন্ধুই এক বন্ধুকে মেরে তার গোস্ত পর্যন্ত রান্না করে খেয়ে ফেলে, এমন বন্ধু কি হওয়া যায়? হাড্ডি কখনো মাংস হয় না, আর উপজাতিরা কখনো মানুষের দোস্ত হতে পারে না। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এই রকম নিউজও শুনতে পাচ্ছেন, এমনকি আমরা ইন্টারনেটে ঢুকলে দেখতে পাই এই হৃদয় নামের এই ছেলেটির হত্যাকাণ্ড। তো এই হৃদয়কে মেরে যেভাবে পাহাড়ি উপজাতিরা তার গোস্ত খেয়েছে তা এই ভিডিওতে তুলে ধরা হবে। মানুষটা ছিল তাদের দোস্ত, তারা এখন বাক্য রেখে ফেলছে তার গোস্ত। হাড্ডি ফেরত দিল মাংস হবে না, তেমনি উপজাতি কখনো আমাদের বন্ধু হতে পারে না। তো হৃদয় এবং এই উপজাতির মধ্যে তাদের ছিল বন্ধুত্বের সম্পর্ক। তো এই হৃদয়কে মেরে কিভাবে তার বন্ধুরা তার গোস্ত খেয়েছে তা সবকিছু এই ভিডিওতে তুলে ধরা হবে। তাই বন্ধুরা আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনি কাঁদতে বাধ্য হবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছেলেটির নাম হচ্ছে হৃদয়, এমনকি এই ছেলেটির কিছু বন্ধু ছিল সেগুলো হলো উপজাতি, এমনকি হৃদয় এই পাহাড়ি এলাকার উপজাতির সাথে বন্ধুত্ব করাই ছিল তার সব থেকে বড় ভুল। হৃদয় মূলত পড়াশোনার পাশাপাশি তার পরিবারের এই রকম অভাব দেখে সে একটা মুরগির ফার্মে কাজ করত, কিন্তু কিছুদিন যেতে না যেতেই হৃদয় সেই মুরগির ফার্মের ম্যানেজারের দায়িত্ব পায়। কিন্তু বন্ধুরা হৃদয় সেই মুরগির ফার্মে কিছু উপজাতি লোক সেই ফার্মে কাজ করত, এমনকি কাজ নিয়ে নাকি সেই উপজাতির সঙ্গে নাকি তার একটা ঝামেলাও হয়েছিল। কিন্তু হৃদয়ের সাথে উপজাতির ঝামেলা হওয়ার কারণে উপজাতিরা হৃদয়ের উপর প্রচুর রেগে যায়, এমনকি যারা হৃদয়ের বন্ধু তারা 5-6 জন মিলে হৃদয়কে মারার প্ল্যান করে। এমনকি যেহেতু হৃদয় সেই মুরগির ফার্মে ম্যানেজারের দায়িত্ব পালন করত তাই মাঝে মধ্যে সেই উপজাতির সাথে তার একটু কথার কাটাকাটি হতো। এর ফলে একদিন হৃদয়ের উপজাতি বন্ধুরা হৃদয়কে একটি জঙ্গলে নিয়ে যায়, এমনকি সেই জঙ্গলে হৃদয়ের উপজাতি বন্ধুরা হৃদয়কে হাত পা বেঁধে রাখে। এমনকি উপজাতিরা হৃদয়ের বাবাকে ফোন করে জানিয়ে দেয় যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে 15 লক্ষ টাকা নিয়ে আসুন। কিন্তু বন্ধুরা হৃদয়ের বাবা ছিল খুবই একজন দরিদ্র মানুষ, ভ্যান চালায় তার পরিবার চালাতো। তো হৃদয়ের বাবা সবার কাছ থেকে ধার ধুর নিয়ে 2 লক্ষ টাকা ম্যানেজ করে দেয় তাদেরকে। আমার কাছ থেকে মুক্তিপণ দাবি করছে 15 লক্ষ টাকা। আমি ওনাদেরকে বলছি আমি তো 15 টাকার মানুষ না, আমি কিভাবে 15 লাখ টাকা দেব? ওইভাবে কমতে কমতে মানে 2 লাখ টাকার মধ্যে দাহ্য করা হয়েছে। কিন্তু তারপর সেই উপজাতি বন্ধুরা হৃদয়কে ছেড়ে দেওয়ার কথা বললেও হৃদয়কে ছেড়ে দেয় না, এমনকি অন্যদিকে উপজাতিরা হৃদয়ের বাবাকে বলেছে যদি আপনারা থানায় এ ব্যাপারে কিছু বলেন তাহলে আপনাদের ছেলেকে আর কখনোই আপনারা দেখতে পাবেন না, যার ফলে হৃদয়ের বাবা কাউকে কিছু না বলেই চুপ করে ছিল। এমনকি সেই উপজাতিদের দেওয়া 2 লক্ষ টাকার দাবি তার সম্পত্তি বিক্রি করে তাদেরকে দিয়েছিল, কিন্তু তারপরও তারা হৃদয়কে ফিরিয়ে দেয়নি। কিন্তু এরপর হৃদয়ের বাবা পুলিশকে এই ব্যাপারটা জানালে পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করে। তারপর পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে যে উপজাতিরাই হৃদয়কে মেরেছে, এমনকি ইতিমধ্যে 2 জন আসামি গ্রেপ্তারও হয়েছে। এমনকি পুলিশ যখন এ ব্যাপারে উপজাতিদের জিজ্ঞাসাবাদ করছিল তখন উপজাতিরা সব স্বীকার করে ফেলে, এমনকি হৃদয়কে কিভাবে মারা হয়েছিল তারা সবকিছু বলে। এমনকি এক পর্যায়ে বলতে থাকে যে হৃদয়ের প্রতিটি অংশ খণ্ড বিখণ্ড করে প্রতিটি জায়গায় ছুঁড়ে ফেলা হয়েছে। তো পুলিশ যখন উপজাতিদের কাছ থেকে এই কথাগুলো শোনার পর পুলিশ যখন সেই উপজাতিদের নিয়ে সেই জঙ্গলে যায় তখন উপজাতিরা তার শরীরের কিছু অংশ মিলিয়ে দিতে পারলেও
বেশিরভাগ অংশই মিলিয়ে দিতে পারে না। তো এরপর যখন পুলিশ সেই দুইজন উপজাতি আসামিকে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে, তখন রাস্তার মাঝখানে জনগণ পুলিশের গাড়ি থামিয়ে সেই দুইজন আসামিকে গাড়ি থেকে বের করে তাদেরকে জনগণ গণপিটুনিতে এই দুনিয়া থেকে ত্যাগ করে দেয়। তবে এই দৃশ্যটা দেখার পর অনেকেই জনগণকে সাপোর্ট করেছে আর সবাই বলেছে এতদিনে জনগণ একটা কাজের কাজ করেছে, কিন্তু বন্ধুরা তারা নিজের হাতে আইন তুলে নিয়েছে। অন্যদিকে হৃদয় সেই দরিদ্র বাবা গাড়ি থেকে যখন হৃদয়ের শরীরের কিছু অংশগুলো পলিথিনে করে নিয়ে যাচ্ছিল, তখন হৃদয়ের বাবা এমনকি হৃদয়ের মা সেই অংশগুলো নিয়ে চুমু দিচ্ছিল, এমনকি সেই অংশগুলো জড়িয়ে ধরে কাঁদছিল, এমনকি হৃদয়ের মা ছেলে হারা হয়ে পাগলের মতো হয়ে যায়। বলতে গেলে বর্তমান সময় আল্লাহ ছাড়া তার পাশে আর কেউ নেই। তো বাংলাদেশে এই ঘটনাটি হওয়ার পর হয়তো উপজাতিদের সঙ্গে আর কেউ কখনো বন্ধুত্ব করবে না। তো যাই হোক বন্ধুরা, বন্ধু হয়ে আরেকজন বন্ধুকে মারা নিয়ে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটার মধ্যে সবকিছুই ঠিকই ছিল, বাট একটা জিনিস যেটার সাথে আমি একদমই এগ্রি করতে পারবো না, যে কোনো কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করা। কারণ আজ আমি হিন্দু, আমি যদি কোনো ভুল কাজ করি তো সেইটার জন্য পুরো হিন্দু কমিউনিটিকে যদি লোকে বাজে বলে তো এটা কি করে সম্ভব? আর চাকমা উপজাতিরা তো অলরেডি ওনাদের নিয়ে কিছু না কিছু ডিসক্রিমিনেশন আছে, বাট এরপর এই ইনসিডেন্টের জন্য পুরো চাকমা কমিউনিটিকে যদি টার্গেট করা হয় তো আমার এটা ঠিক মনে হয় না। সেকেন্ডলি, এই ঘটনাটা দেখে মানে এরকম ধরনের কাহিনী আমরা সিরিয়াল টেলিফিল্মে দেখেছি। রিসেন্টলি আমি একটা আফরানিশোর টেলিফিল্ম দেখেছিলাম যেখানে উনি শেফ ছিলেন, এরকম ধরনেরই কিছু একটা প্লট ছিল। তো মানে এত ভয়ঙ্কর জিনিস গেল। এর আগেও একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের এখানে, যেখানে একটা বয়ফ্রেন্ড নিজের গার্লফ্রেন্ডকে মার্ডার করে তার টুকরো টুকরো করেছিল। ইভেন আরেকটা ইনসিডেন্ট আমার মনে পড়ে, এটা খুব, এই ইনসিডেন্টটা খুব পুরনো, বাট এইটার ব্যাপারে যখনই ডিসকাশন হয় আমার শুনে যেন কেমন লাগে। মানে একটা হাজবেন্ড নিজের ওয়াইফকে মার্ডার করার পর তাকে তন্দুরে দিয়ে দিয়েছে সেখানে কোনো লোকাল হোটেলে। তো ওইটার খবর বোধহয় পুলিশ কিছুদিন পর পায়। তো মানে মার্ডার করা অবধি আমি বুঝতে পারছি, কিন্তু যখন কোনো মানুষ মরে যায় এত কি অ্যাগ্রেশন থাকে ওই সব মার্ডারদের মধ্যে, যে তারা সেই ডেড বডিটার উপরেও সেই অ্যাগ্রেশনটা দেখায় কি করে, মানে শুনলেই যেন হাত পা কেমন করে। তোমরা যারা এরকম ধরনের নিউজ ফলো করো বা দেখো তারা হয়তো বুঝবে, কারণ প্রাইম টাইমে বারবার এই ঘটনাগুলোই দেখানো হয়। সো এই যে স্টোরিটা দেখানো হলো এটা কতটা সত্যি, তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে বলো যে এই সত্যি এরকম হয়েছিল না এটা কোনো রুমার, তো ওইটা তোমরা ভালো মতন বলতে পারবে। তো কমেন্ট সেকশনে নিশ্চয়ই তোমরা কমেন্ট করো। তো তোমার সাথে দেখা হবে আবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।